ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একবার আচার্য সাকার আর নিরাকারের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্যকে খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন সব। কি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি শুনে নি। যতক্ষণ আমার আমিটা ঈশ্বর রেখে দিয়েছেন, ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। শান্ত, দাস্য, বাৎসল্য, এই সব। আমি নিজে দাসীভাবে এক বছর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড়, তারপর ওড়না, এইসবই পরতাম। আবার শুধু তাই নয়, ওদের মতো অলঙ্কারও পরতাম, নাকে নথও পরতাম। পুরুষ মেয়ের ভাবে থাকলে কামভাবকে জয় করতে পারে। আদ্যাশক্তির পুজো করতে হয়, তাকে সন্তুষ্ট করতে হয়, প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন, তাই আমারও মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। তন্ত্রে বামাচারের কথাও আছে, কিন্তু সে পথ ভালো নয়, তাতে পতন হয়। ভোগ মনে রাখলেই ভয়। মাতৃভাব কেমন জানো? অনেকটা নির্জলা একাদশীর মতো, যে ভোগের কোনো ভোগের গন্ধ নেই। এছাড়াও তো একাদশী আছে, ফলমূল খেয়ে একাদশী, আবার লুচি ছক্কা খেয়েও একাদশী হয়। আমি মাতৃভাবে ষোড়শীর পুজো করেছিলাম। এই মাতৃভাবই হলো সাধনের শেষ কথা। তুমি হলে মা, আর আমি হলাম তোমার ছেলে, এই হলো গে শেষ কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।